হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইনে আপনাকে স্বাগতম। আজকে সপ্তম পর্বে আপনাদের সাথে শেয়ার করব লং কলামের আরসিজি গাছের পরিমাণ। এখানে দেখেন যে আমি এই লং কলামের আরসিজি গাছের পরিমাণের সাথে মালামালের পরিমাণ এবং সিমেন্ট বালি খোয়া এবং এই সিমেন্ট বালি খোয়াতে কত টাকা লাগবে সবকিছু আপনাদের বিস্তারিতভাবে দেখাবো। তো আপনারা সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন, আর আমার পূর্ব টিউটোরিয়ালগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, কেননা একটা আরেকটার সাথে অতপ্রোতভাবে জড়িত। আর আমি দেখেন যে এখানে লং কলামের আরসিজি গাছের পরিমাণ একক আছে ঘনফুট, সো আমাদের এই কাজের পরিমাণটা ঘনফুটে বের করতে হবে। আমি পূর্বের টিউটোরিয়ালে ফুডিং ওয়ান বা কলাম ওয়ানের কাজ দেখাইছি, আজকেও কলাম ওয়ানেরই কাজ দেখাবো। এখানে কাজে আসার আগে দেখি এখানে আমাদের যেটা আছে সেটা আমরা বসাই নিই। এখানে কলাম সংখ্যা এন, মানে আমাদের যে কলাম ওয়ান কয়টা কলাম আছে। এখানে দেখেন যে আমার কলাম ওয়ান আমাদের হলো ছয়টি আছে, সো আমরা এটা কলাম সংখ্যা ছয়টি লিখবো, ছয়টি। এবং দৈর্ঘ্য এখানে আমাদের হলো কলাম ওয়ানের যে দৈর্ঘ্য আছে, দেখেন যে আমরা যেটা লং কলাম করব আমরা কিন্তু গ্রাউন্ড লেভেল থেকে হলো ফার্স্ট ফ্লোর সেকশন পর্যন্ত যে সেকশন করা আছে এটা কিন্তু আমাদের লং কলামের সেকশন। আমাদের এখানে আছে হলো কলামের দৈর্ঘ্য আছে হলো 10 ইঞ্চি এবং প্রস্থ আছে 12 ইঞ্চি, আমরা এটা 10 ইঞ্চি এবং 12 ইঞ্চি লিখে নিব ওখানে। তাহলে আমরা এটা কি করব, 10 ইঞ্চি এবং 12 ইঞ্চি আমরা এই ইঞ্চিটাকে ফিটে নিয়ে আসব। আমরা সব সময় ক্যালকুলেশন করার আগে যে কোনো এক মেথডে নিয়ে আসব, যেমন আমাদের যদি ফিটে থাকে সবগুলো আমরা ফিটে নিয়ে আসব। সো আমি ফিটে করাবো, যেহেতু আমার 10 ইঞ্চিকে আমি ফিটে নিয়ে আসব। এখানে একটা নোট রাখছি, দেখেন যে 10 ইঞ্চি সমান আমাদের হলো 0.83 ফিট। সো আমরা এটা লিখি 0.83 ফিট। এখন প্রস্থ দেখলাম আমরা 12 ইঞ্চি, সো 12 ইঞ্চি সমান আমরা জানি যে 1 ফিট, আমরা এটা 1 ফিট লাগে। এখানে উচ্চতা দেখেন যে উচ্চতা আমাদের কলামটার উচ্চতা কত হবে, তার আগে বলে নিই, আমরা জানি যে ফার্স্ট ফ্লোর টু সেকেন্ড ফ্লোর, মানে আমাদের ফ্লোর লেভেল টু ফ্লোর লেভেল 10 ফিট হয়, ঠিক আছে। যেমন ধরেন যে আমাদের হলো এই এখান থেকে, মানে ফ্লোর লেভেল থেকে এই লাস্ট ফ্লোরে, মানে স্ল্যাবের উপর পর্যন্ত আমাদের হবে হলো 10 ফিট, ঠিক আছে। কিন্তু আমাদের এই 10 ফিটের মধ্যে, মানে এই 10 ফিট কলামের মধ্যে কিন্তু আমাদের হলো স্ল্যাব বিমটা বাদ দিতে হবে, এই স্ল্যাব বিমটা বাদ দিতে হবে, কারণ আমরা এই স্ল্যাব বিমের যে এস্টিমেটটা আমরা স্ল্যাব বিমে করব। এবং এই স্ল্যাব বিমে কিন্তু আবার আলাদাভাবে দেখেন যে স্ল্যাবটা থাকবে, এটা আবার যখন আমি করব এটা বুঝাবো। কিন্তু আমাদের হলো মেইন যে এই 10 ফিট থেকে আমাদের এই স্ল্যাবটা বাদ দিতে হবে। আমাদের স্ল্যাব আছে হলো 18 ইঞ্চি, সো এখানে স্ল্যাব দেখেন যে হলো 6 ইঞ্চি এবং হলো নিষ্পাশে আছে হলো আমাদের 12 ইঞ্চি, তো আমাদের টোটাল হবে 18 ইঞ্চি। তো আমরা এই 10 ফিট থেকে 18, মানে 18 ইঞ্চিটাকে বাদ দিয়ে আমাদের আসতেছে হলো 8 ফিট 6 ইঞ্চি। আবার এখানে দেখেন যে আমাদের কিন্তু যে গ্রেড বিমটা সেটা কিন্তু আমি নিচে করছি এবং ফ্লোর লেভেলটা একটু, মানে প্লিন্থ লেভেলটা একটু উপরে করছি, তার কারণে আমাদের হলো এই কলামটা একটু নিচে আসছে। কিন্তু আমাদের এই এই জায়গাটুকু আমাদের যোগ করতে হবে এই কলামে, যেহেতু আমাদের এই কলামটা একটু বড় হবে। এখানে এখানে হলো 1.1 ফিট 6 ইঞ্চি আছে, এটা যোগ করতে হবে। আর আপনাদের বুঝাচ্ছি যে আমরা যদি সেকেন্ড ফ্লোরে কাজ করি তাহলে দেখেন যে আমাদের হলো এই ফার্স্ট ফ্লোর, মানে আমাদের স্ল্যাবের যে উপর থেকে স্ল্যাবের লেভেল পর্যন্ত আমাদের আছে 10 ফিট। সেই 10 ফিট থেকে আমরা শুধু তখন বাদ দিব হলো আমাদের যে স্ল্যাব বিমটা থাকবে, তাহলে আমাদের যে উচ্চতাটা হবে সেটা হলো 8 ফিট 6 ইঞ্চি। তখন আমরা কিন্তু 8 ফিট 6 ইঞ্চির ক্যালকুলেশন করব যদি আমরা সেকেন্ড ফ্লোরের কলামের ক্যালকুলেশন করি। আর এখানে যেহেতু আমাদের হলো ফার্স্ট ফ্লোরে, যেহেতু আমাদের এই প্লিন্থ লেভেল থেকে নিচে একটু কলাম আসছে, সেহেতু আমাদের এটা একটু যোগ করে নিতে হবে। আর এই জিনিসটা যদি না বুঝে থাকেন সেকশনে, তাহলে আমি আপনাদের 3D-তে বুঝাচ্ছি। দেখেন আমি এই কাজগুলো আগের টিউটোরিয়ালে দেখাইছি, আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, কারণ আমি প্রতিটা পর্ব 3D-তে বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখেন যে যে কলামটা হচ্ছে সেটা কিন্তু আমাদের হলো লং কলাম, ঠিক আছে, আর এটা হলো আমাদের গ্রেড বিম। এখন দেখেন যে আমাদের, আমি আপনাদের বোঝানোর জন্য এটা করছি, এটা হলো আমাদের হবে হলো গ্রেড বিম এবং এটা হলো আমাদের বালি ভরাট হবে, এই সাইডটা হবে আমাদের ব্রিক ফ্লাট সোলিং এবং এটা হবে হলো সিসি ঢালাই, এবং এই যেটা আছে এটা হবে আমাদের ফ্লোর লেভেল। এই ফ্লোর লেভেল থেকে কিন্তু আমাদের হলো যে কলামটা আছে তার উচ্চতা আছে দেখেন যে হলো 8 ফিট 6 ইঞ্চি, আর হলো আমাদের স্ল্যাব লেভেল
যে এই স্ল্যাব লেভেলটা 1 ফিট আছে, যেটা আমরা 12 ইঞ্চি ধরলাম, এবং স্ল্যাবটা ধরলাম হলো 6 ইঞ্চি, এটা হলো টোটালে হলো আমাদের আছে হলো দেখেন যে 18 ইঞ্চি। সো এটা বোঝানো ছিল। আর যে নিচে আমাদের কলামে যে নিচে যেটা দেখাইলাম যে 1 ফিট 6 ইঞ্চি, সেটা হলো আমাদের এই যে এতটুকু হবে, এটা হলো আমাদের 1 ফিট 6 ইঞ্চি হবে। সো আমরা এই এই কলামটার সাথে এই নিচের এটাটুকু যোগ করব এবং হলো স্ল্যাব বিমটা মাইনাস করব। সো আমরা কাজে আসি। যাই হোক, আমরা কাজে আসলাম। এখানে দেখেন যে আমাদের যে মানটা লিখতে হবে, আমাদের যে কলামটা হবে নিচের কলামটা, সেটা হবে আমাদের হলো এখান থেকে আমাদের হলো স্ল্যাব বিমের নিচ থেকে হলো প্লিন্থ লেভেল পর্যন্ত আমাদের আছে হলো 8 ফিট 6 ইঞ্চি, এবং প্লিন্থ লেভেলের নিচে যে যেটা আছে গেট বিম পর্যন্ত, এটা আছে আমাদের 1 ফিট 6 ইঞ্চি। আমাদের এই টোটালটা যোগ করতে হবে, 8 ফিট 6 ইঞ্চি প্লাস হবে আমাদের 1 ফিট 6 ইঞ্চি, সো টোটাল আসতেছে 10 ফিট। সো আমরা এটা 10 ফিট লিখবো, উচ্চতা আমাদের হবে 10 ফিট। এখন এই মানটা শুধু এখানে বসাবো, বসায় ক্যালকুলেশন করব। সো আমাদের 49.8 CFT যেটা মান বের হয়েছে, সেটা আমাদের হলো ভিজা আয়তন। আমরা এটাকে শুষ্ক মশলার আয়তনে আনবো, এবং হলো শুষ্ক মশলার আয়তনে আনে 1.5 দিয়ে গুণ করবো। তারপর যে সিমেন্ট বালি খোয়ার যে ক্যালকুলেশন করব, মানে এগুলোর মান বের করব। আমি এই মানগুলা আমার পূর্বের টিউটোরিয়ালে বিস্তারিত ভাবে দেখাইছি কিভাবে আমি বের করব। সো আমি এই ভিডিওতে এটা ফার্স্ট করাচ্ছি, আপনারা যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার পূর্বের টিউটোরিয়ালটা দেখে নেবেন। সো আমি এটা ফার্স্ট করাচ্ছি। সো ভিউয়ার্স, আমি এই ক্যালকুলেশনটা করে দেখালাম। ফার্স্ট দেখার কারণে দুঃখিত, আপনারা যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। সিভিল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সো এই ছিল ভিডিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও সব সময় পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার সব ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে যায়। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।